রাজ্য জুড়ে যখন মারণ ব্যাধি করোনা ভাইরাসের বারবারন্ত, বিদ্যালয় মহাবিদ্যালয় বাজারহাট দোকানপাট সহ জনবহুল এলাকাগুলোতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান। কিন্তু রাজ্যে এমন বহু বিদ্যালয় রয়েছে যেখানে কর্মস্থলে মাস্ক বিহীনভাবে যাচ্ছেন শিক্ষকরা, ফলে তা দেখে বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা মাস্ক পরতে অনুপ্রাণিত হচ্ছে না। এমনই এক ঘটনার বাস্তব চিত্র উঠে এলো তেলিয়ামুড়া শহর থেকে অনতি দূরে অবস্থিত মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে। মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি অল্প কিছুদিনের মধ্যে শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং ছাত্রছাত্রীদের পড়াশুনোর প্রতি কঠোর মনোনিবেশের কারণে রাজ্যের বুকে সুনাম কুড়িয়ে নিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এখনও মারণব্যাধি করোনা ভাইরাস নিয়ে অসচেতন। যে জায়গায় রাজ্য সরকার মারণব্যাধি করোনা ভাইরাসের বারবারন্তের কারণে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে, সেখানে দেখা গেল বিদ্যালয়ে মাস্কবিহীন অবস্থায় শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের কাজে মনোযোগ দিয়েছেন। মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের এ ধরনের খামখেয়ালিপূর্ণ মনোভাবের কারণে মারণব্যাধি এই করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত সচেতন মহল। এ প্রসঙ্গে বিদ্যালয়ের ইনচার্জের নিকট জানতে চাওয়া হলে তিনি অনেকটাই আমতা আমতা করে জানান, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই মাস্ক ব্যবহার করছেন এবং ছাত্রছাত্রীদের মাস্ক ব্যবহার করতে আমরা উৎসাহিত করছে। জারি করার পর আমরা যথাযথ বিদ্যালয়েও ব্যবস্থা গ্রহণ করেছি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন ওনারা মাস্ক ব্যবহার করছেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেও আমরা উৎসাহিত করছি মাস্ক ব্যবহার করার জন্য। তো অতিরিক্ত গরমের কারণে ইদানিং খুব গরম পড়েছে, তো ইদানিং গরমের কারণে অনেকেই মাস্ক পরতে ওদের অসুবিধা হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি ওনাদেরকে ওদেরকে বলে যে মাস্ক যেন রেগুলার ব্যবহার করা যায়, ব্যবহার করা হয়, আমরা ওদেরকে সেই নির্দেশিকা জারি করেছি। মাস্ক তো ব্যবহার করাটা করতে হবে, কারণ কেননা নিজের জীবনতে তো আপনার বাজি রাখা যায় না, তো কাজেই জীবন বাঁচিয়ে রাখতে গেলে আপনার মাস্কটা পরিধান করা বাধ্যতামূলক অবশ্যই। এক্ষেত্রে কী বলবেন আপনি? না, আমাদের আমরা তো নির্দেশিকা জারি করেছি, সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকারও রেগুলার মাস্ক ব্যবহার করছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকেই ব্যবহার করছে যে গরমের কারণে। তবে আমাদের স্যানিটাইজারের ব্যবস্থা কিন্তু আমরা রয়েছে, আমরা হ্যান্ড ওয়াশিং রেখেছি, আমরা স্যানিটাইজার রেখেছি বিদ্যালয়ে, এটা ব্যবহার করা হয়। তবে স্কুল কর্তৃপক্ষের যদি এ বিষয়ে কড়া নির্দেশ থাকত, তবে নিশ্চয়ই বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্রছাত্রীরাই মাস্ক পরতে পারে বাধ্য থাকত। কিন্তু তা না করে তিনি গরমের বিষয়টি অবতারণা করলেন। বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষে পাঠদান করতে যাওয়া শিক্ষকদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না এবং পাঠ গ্রহণ করতে আসা ছাত্রছাত্রীদের মুখেও ছিল না মাস্ক। তবে বিদ্যালয়ের ইনচার্জ মহাশয় যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তা তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টতই ফুটে উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।